Hello students, this is your Jessie ma'am and today I will discuss with you about perfect continuous tense. এর আগে আমরা করেছি indefinite tense, continuous tense, perfect tense আর বাকি আছে এই perfect continuous tense. আমরা একদম সোজা চলে যাই ডেফিনেশনে. আগে আমি ডেফিনেশনটা পড়ি, তারপর আমরা পয়েন্ট ওয়াইজ বুঝবো যে ঠিক কি বলছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে অথবা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্রাইটেরিয়া কি কি. কাম লেটস রিড দ্য ডেফিনেশন ফার্স্ট. পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইনভলভস দ্য অ্যাকশন হ্যাভিং টেকেন প্লেস অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম and continuing the action till the occurrence of the next action. It is important to mention here that perfect continuous tenses or tense are basically time bound. এখানে আমি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেস বলেছি একটাই কারণে, বিকজ ইট ইজ রিলেটেড টু প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার. এখানে এত বড় ডেফিনেশন দেখে তোমরা ঘাবড়ে যেও না, আমি ছোট ছোট করে পয়েন্টগুলো বলছি. সেরকম হলে তোমরা একটা খাতা এবং একটা পেন নিয়ে বসো এবং পয়েন্টগুলো নোট করে নাও. প্রথমেই কি বলছে যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইনভলভস দ্য অ্যাকশন, এটা ফোকাস করছে কোনো একটা কাজের উপর যেটা কিনা শুরু হচ্ছে, হয়েছে অথবা হবে কোনো একটা সময়, এবং সেই কাজটি কন্টিনিউ মানে হয়ে চলেছে, হয়ে চলেছিল কিংবা হয়ে চলবে যতক্ষণ না অন্য একটা কাজ এসে সেটাকে বন্ধ করছে, বা যতক্ষণ না অন্য একটা কাজ এসে যাচ্ছে. ডেফিনেশনটা তোমাদের বোঝালাম একদম তোমাদের মতো করে তোমাদের ভাষায়. তোমরা কিন্তু ফার্দার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য যে কোনো অথেন্টিক গ্রামার বুক কনসাল্ট অবশ্যই করে নেবে, এবং তোমরা যত এক্সাম্পলস এর মধ্যে দিয়ে যাবে তত জিনিসটা ক্লিয়ার হবে. আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে দেখো লেখা আছে, ইট ইজ ইম্পর্টেন্ট টু মেনশন হিয়ার দ্যাট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেস আর বেসিক্যালি টাইম বাউন্ড. এখানে একটা সময় দেয়া থাকে, চিনবে কি করে না একটা সময়ের ব্যাপার থাকে, সেটা আমরা এক্সাম্পলস দেখলে বুঝতে পারবো. আমরা প্রথমে কনসিডার করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এক্সাম্পলস নেব. তার আগে ডেফিনিশনটা চলো আমরা একটু পড়ে নিই, তারপর আমরা দেখব যে এক্সাম্পলস গুলো কতটা ডেফিনিশনের সঙ্গে কমপ্লাই করে অথবা খাটে. প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইনভলভ অ্যান অ্যাকশন. সো নাম্বার ওয়ান, রিমেম্বার ইট ইনভলভস অ্যান অ্যাকশন দ্যাট স্টার্টেড ইন দ্য পাস্ট, যেটা শুরু হয়েছিল অতীতে, and it is continuing till the present, এবং সেটা কিন্তু ক্রমাগত চলছে এই বর্তমানে, up to a duration of time, কিন্তু একটা সময় পর্যন্ত. examples গুলো নিলে আমরা বুঝতে পারবো. যেমন দেখো, তুলিকা has been waiting for the bus till 7 PM. এই প্রথম এক্সাম্পলটা দেখো, তুলিকা বাসের জন্য ওয়েট করছে 7টা পর্যন্ত. তো তুলিকা এই যে বাসের জন্য ওয়েট করছে, এটা একটা অ্যাকশন. এই অ্যাকশনটা শুরু হয়েছে কিন্তু অনেক আগে, অর্থাৎ পাস্টে, এবং এটা কন্টিনিউড হচ্ছে বর্তমান কাল অবধি, কিন্তু একটা টাইম রয়েছে. দেখো, ও কটা অবধি ওয়েট করছে না, 7টা অবধি ওয়েট করছে. সো দ্য হোল থিং ইজ টাইম বাউন্ড. তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে ডেফিনেশন তার সঙ্গে এক্সাম্পলটা কমপ্লাই করলো. নেক্সট এক্সাম্পলে চলে যাই. আই হ্যাভ বিন প্রিপেয়ারিং ফর মাই স্কেডিউলড এক্সাম ফর 2 weeks. ইট অলসো ইনভলভস অ্যান অ্যাকশন অফ প্রিপারেশন, তাই তো? আমার প্রিপারেশন শুরু হয়েছে অনেক দিন আগে এবং সেটা চলছে বর্তমানে একটা স্কেডিউলড এক্সামের জন্য, এবং কতদিন ধরে চলছে না, 2 সপ্তাহ ধরে চলছে. সো ইট অলসো মেনশনস আ টাইম, আ স্পেসিফিক টাইম. নেক্সট, Saurabh has been practicing hockey for 5 years. Saurabh hockey practice করছে 5 বছর ধরে. তাহলে it first involves an action of practice. তারপরে সেই প্র্যাকটিসটা অতীতে শুরু হয়েছিল এবং সেটা বর্তমানে চলছে, কিন্তু কতদিন ধরে চলছে না, for a time span of 5 years. So it includes a specific period of time. Similarly, you have been lying unwell for 2 weeks. এখানে দেখো ব্যাপারটা time bound. আচ্ছা, আমরা এবার চলে যাব স্ট্রাকচার অফ কনস্ট্রাক্টিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইন এ পারফেক্ট ওয়ে. আমাদের যদি
একটা সেন্টেন্স লিখতে হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে আমাদের কি কি লাগবে? প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে সাবজেক্ট, যেটাকে আমরা এস দিয়ে রিপ্রেজেন্ট করব। প্লাস লাগবে একটা অক্সিলারি ভার্ব, সেটা যে কোনো অক্সিলারি ভার্ব নয়, হ্যাজ অথবা হ্যাভ। ইন কেস অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিন্তু, পাস্ট বা ফিউচারের ক্ষেত্রে কিন্তু নয়, হ্যাজ অথবা হ্যাভ। তার সঙ্গে লাগবে একটা বিন, প্লাস ভার্ব, প্লাস আইএনজি, প্লাস একটা অবজেক্ট। অবজেক্ট তো লাগবেই, ইট ইজ আ ম্যান্ডেট, ইউ নো। Let us take an example. Father hasn't been visiting us since last year. See, father here is a subject. এখানে has টা আমরা ইউজ করেছি, has a negative form টা ইউজ করেছি, hasn't. Plus been, visit is a base verb, তার সঙ্গে ing যোগ করা হয়েছে, us object. আর সিন্স লাস্ট ইয়ার, এটা তো আমাদের দিতেই হবে ইন অর্ডার টু ইন্ডিকেট ইট অ্যাজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ এটা টাইম স্পেসিফিক অর টাইম বাউন্ড। তাহলে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে মুভ করে যাই। আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি তোমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশনটাকে পড়ে নেব। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স রেফার্স টু অ্যান অ্যাকশন দ্যাট বিগ্যান ইন দ্য পাস্ট বাট কন্টিনিউড আপ টু আ সার্টেন টাইম টিল দ্য অকারেন্স অফ অ্যানাদার ইভেন্ট। দ্য ডিউরেশন অফ টাইম ওয়েন দ্য অ্যাকশন স্টার্টেড ইজ কনসিডার্ড অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট ইন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বড় ডেফিনেশন দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, আমি এক্সপ্লেন করে দিচ্ছি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আগের ফর্ম অফ টেন্সটার মতোই রেফার করছে কি না, একটা অ্যাকশন, একটা অ্যাকশন লাগছে, যেটা শুরু হয়েছিল পাস্ট, দ্যাট বিগ্যান ইন দ্য পাস্ট বাট কন্টিনিউড আপ টু আ সার্টেন টাইম। সেটা শুরু হয়েছিল অতীতে, কিন্তু সেটা চলেছিল একটা নির্দিষ্ট সময় অবধি, যতক্ষণ না অন্য একটা ঘটনা ঘটেছিল, মানে অন্য একটা ঘটনা ঘটা অবধি সেটা চলেছিল। তা কিছুই না, এখানে ডিউরেশন অফ টাইম ব্যাপারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইজ অলসো টাইম স্পেসিফিক অর টাইম বাউন্ড, সময়টা এখানে মেনশন করা থাকবে এবং সময়টা কিন্তু ধরতে হবে আমাদের, সময়টা ভীষণ জরুরি। আমরা একটু এক্সাম্পলস গুলো দেখে নিই। উই হ্যাড বিন স্টাডিং ইন দ্য সেম স্কুল ফর 10 years, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর মতোই, শুধু এখানে এই ঘটনাটা ঘটেছে অতীতে। এবং আরেকটা কথা মনে রাখতে হবে, এটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর মতোই টাইম বাউন্ড, মানে আমরা পড়ছিলাম ওই একই স্কুলে 10 বছর ধরে। তাহলে অ্যাকশন অথবা পড়ার ব্যাপারটা এখানে রয়েছে, যেটা কিনা শুরু হয়েছিল অনেক আগে এবং সেটা চলেছিল অনেক দিন ধরে, কিন্তু তারপর শেষ হয়ে গেল যখন কিনা 10 বছরটা শেষ হলো এবং পড়ার টেনিওরটা শেষ হলো। পরের এক্সাম্পলস গুলো একই কথাই বলছে। দ্য কোম্পানি হ্যাড বিন রানিং স্মুথলি সিন্স প্রি ইন্ডিপেন্ডেন্স বিফোর আনাদার কোম্পানি টুক দ্য হোল্ড অফ ইট। এখানেও দেখো, দ্য অ্যাকশন অফ রানিং স্মুথলি ওয়াজ কন্টিনিউড, কোম্পানিটা চলেছিল স্মুথলি স্বাধীনতার আগে অবধি, যতক্ষণ না আরেকটা কোম্পানি ওই কোম্পানিটাকে অধিগ্রহণ করে নেয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি টাইম বাউন্ড ব্যাপারটা দেখতে পাচ্ছি, যে একটা সময় অবধি চলেছিল প্রি ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ডে, এবং যতক্ষণ না আরেকটা কোম্পানি অধিগ্রহণ করে নেয় ততক্ষণ অবধি চলেছিল। তাহলে এখানে যে বলছে ডেফিনেশনে যে টিল দ্য অকারেন্স অফ আনাদার ইভেন্ট, এখানে কিন্তু সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে, অন্য একটা ঘটনাকে উল্লেখ করা হয়েছে, অন্য একটা ঘটনা ঘটা পর্যন্ত অ্যাকশনটা কন্টিনিউড হয়েছে। লাস্ট এক্সাম্পল কি আছে, আই হ্যাড বিন স্টাডিং সিনসিয়ারলি আনটিল ইউ অ্যারাইভড। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, অসুবিধা হয়নি। আমরা চলে যাই স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্সে, মানে কি কি লাগবে একটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে গেলে। একটা সাবজেক্ট লাগছে, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করব এস দিয়ে। তার সঙ্গে কি লাগছে, একটা অক্সিলারি ভার্ব লাগবে, অবভিয়াসলি সেটা পাস্টে হতে হবে, আগের ফর্মে ছিল হ্যাজ অথবা হ্যাভ, এখানে হবে হ্যাড। একটা বিন লাগবে, তার সঙ্গে কি লাগবে, একটা ভার্ব প্লাস আইএনজি, এবং অবশ্যই একটা অবজেক্ট লাগবে। দেখো এখানে এক্সাম্পলটা রয়েছে, দে হ্যাড বিন প্লেইং ভলিবল সিন্স লং, সো হিয়ার দে ইজ কনসিডার্ড অ্যাজ এ সাবজেক্ট হুইচ ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ এস প্লাস হ্যাড প্লাস বিন প্লাস প্লে প্লাস আইএনজি প্লাস ভলিবল which is the object and since long indicates the time. I think that the whole thing
has been cleared. Tomra tau kono authentic grammar book khule examples gulo porte thakbe to make yourself more confident. এই কথাটা আমি বারবার রিপিট করছি, যত এক্সাম্পলস পড়বে তত কিন্তু ইজিনেসটা বাড়বে। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স রেফার্স টু অ্যান অ্যাকশন। তাহলে এটা তো কমন, অ্যাকশনটা তো কমন, সবকটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাকশনটা কমন। Which will begin in future and will continue until a specific point of time. Here also the duration of time is equally important. It is also imperative, that is necessary, to know that the non-action verbs like to be, to seem, to know, do not follow with verb ing form. They are expressed in participle form. Here are some of the exceptions. Chalo amra ke first part ta bujhi. Future perfect continuous tense, like other perfect continuous tenses, refers to an action. তাহলে আমরা এতক্ষণে বুঝে গেছি যে একটা অ্যাকশন অথবা একটা কার্য থাকতেই হবে যেটা শুরু হবে ভবিষ্যতে এবং সেটা কন্টিনিউড হবে ভবিষ্যতে, মানে সেটা চলবে, কতক্ষণ চলবে না, একটা টাইম পিরিয়ড অবধি চলবে, তারপর সেটা স্টপ হবে। আগের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেস গুলোর মতোই এখানেও সময়ের ব্যাপারটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরের পার্টটা আমি একটু পরে এক্সপ্লেন করছি, আগে আমি এক্সাম্পলস গুলো তোমাদের একটু পড়িয়ে নিই, সো দ্যাট ইউ ক্যান রিলেট ইট টু দা ডেফিনিশন। তাহলে এসো এক্সাম্পলস গুলো একটু দেখে নিই। ফ্রেন্ডস উইল হ্যাভ বিন ওয়াচিং আ মুভি ইন আ মাল্টিপ্লেক্স আনটিল দা রাইটার অ্যারাইভস। তাহলে বন্ধুরা একটা মুভি দেখবে একটি মাল্টিপ্লেক্স হলে যতক্ষণ না লেখক আসবেন। ওয়াচিং মুভি ইনভলভস অ্যান অ্যাকশন হুইচ উইল বি কন্টিনিউড আনটিল আ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম আনটিল দ্য অ্যারাইভাল অফ দ্য রাইটার। আরেকটা এক্সাম্পল দেখো, আই উইল হ্যাভ বিন কন্টিনিউইং উইথ মাই স্টাডিজ ফর দ্য রেস্ট অফ মাই লাইফ। এখানেও তাই, আমার উইল হ্যাভ বিন ওয়েটিং ফর টু উইকস টু গেইন আ সার্টিফিকেট অ্যাজ আ পিয়ানিস্ট। সো আই থিঙ্ক ইউ হ্যাভ গট ইয়োরসেলফ ক্লিয়ার। এবার আমরা যাব সেকেন্ড পার্টটাতে, যেখানে বলা হচ্ছে যে নন অ্যাকশন ভার্বস, নন অ্যাকশন ভার্বস কোনগুলো, যেমন কিনা টু বি, টু সিম, টু নো, এগুলো ফলো করছে না ভার্বের আইএনজি ফর্মটা। আমি এক্সাম্পলটা পড়ছি, তোমরা বুঝতে পারবে। দেখো এখানে এক্সাম্পল দেয়া আছে, করুণ উইল হ্যাভ রেড ফেলুদা সিরিজ দিস সামার ভ্যাকেশন। তাহলে এখানে নর্মালি হওয়া কি উচিত ছিল, হ্যাভ বিন রিডিং, কিন্তু হ্যাভ বিন রিডিং কিন্তু এখানে হলো না, এখানে হলো কি না, উইল হ্যাভ রেড। এটা এক্সেপশনাল কেস, তোমরা যত নাড়াঘাটা করবে তত জিনিসগুলো তোমাদের কাছে ক্লিয়ার হতে থাকবে। ঠিক আছে, আমরা এবার একটু স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স নিয়ে ডিসকাস করব, মানে হোয়াট আর দ্য ইনগ্রেডিয়েন্টস নিডেড, সাবজেক্ট লাগবে উইচ ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ এস প্লাস উইল হ্যাভ বিন, এটা লাগবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, এটা মাস্ট লাগবে, প্লাস ভার্ব উইথ আইএনজি লাগবে, প্লাস অবজেক্ট। তাহলে চলো এক্সাম্পলটা দেখে নিই, আই উইল হ্যাভ বিন রাইডিং বাইক ওয়েন আই উইল টার্ন 21। সো আই হিয়ার ইজ দ্য সাবজেক্ট প্লাস উই হ্যাভ টু ইনক্লুড উইল হ্যাভ বিন প্লাস রাইড প্লাস আইএনজি রাইডিং, দ্যাট মিন্স ভার্ব প্লাস আইএনজি রাইট প্লাস বাইক অবজেক্ট ওয়েন আই উইল টার্ন 21, দ্যাট ইজ দ্য টাইম বাউন্ড ফ্যাক্টর অর দ্য sentence that has been time specific. বোঝা গেছে? আশা করি কোনো কনফিউশন নেই, বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো তাহলে রিওয়াইন্ড করে ভিডিওটা আবার দেখো, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে পাঠাও। আর অনেক অনেক এক্সাম্পলস নিয়ে ডিল করো, অনেক অনেক এক্সাম্পলস পড়ো, সো দ্যাট ইউ ডোন্ট হ্যাভ এনি কনফিউশন অ্যাবাউট দ্য perfect continuous tense. Thank you for your patience. I will soon arrive with a video
containing new content. Till then, goodbye.